মুসলমানের অবস্থা এমন হয়েছে মুসলমান মুসলমান হিসেবে পরিচয় দিতে পারে না। মুসলমান যদি বলে আমি মুসলমান, ইহুদি মুসলমানকে অন্যায় করে অত্যাচার করে, আপনি যদি বলেন আমি মুসলমান খ্রিস্টান মুসলমানের উপরে অত্যাচার করে, আপনি যদি বলেন আমি মুসলমান ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান হিন্দুরাও পর্যন্ত মুসলমানদের উপর অত্যাচার করে, ঠিক কিনা? পৃথিবীর জমিনে যে কোনো জায়গায় আপনি শুধু বলেন যদি যে আমি একজন মুসলমান, তাহলেই দেখবেন পৃথিবীর পাশ্চাত্য দেশগুলো সমস্ত পৃথিবীর সমস্ত মুশরিকগুলো কাফেরগুলো মুনাফিকগুলো এই মুসলমানদের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে, মুসলমানদের কিভাবে নির্যাতন করবে, ঠিক কিনা? এই জন্য আমরা বলতেছি নির্ভয়ে আল্লাহ তাআলাকে ভয় করে। একমাত্র আমরা ভয় করি কাকে? আল্লাহ তাআলাকে ভয় করে। যত নির্যাতনই আসুক না কেন আমি মুসলমান, এই মুসলমান হিসাবে আমার পরিচয় গোটা বিশ্বকে জানিয়ে দিতে হবে। শুনে রাখো কাফের মুশরিকরা, আমি হইলাম সেই মুসলমান যেই মুসলমানের একজন নবী গোটা পৃথিবীর বাদশা ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। শুনে রাখো, ইতিহাস জেনে রাখো, আমি হইলাম সেই মুসলমান যেই মুসলমানের সবচেয়ে বড় নবী পৃথিবীর জমিনে, সবচেয়ে বড় সম্মানিত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা পৃথিবীর নবী যিনি গোটা পৃথিবীটাকে স্বর্ণের যুগে পরিণত করেছিলেন, ওই নবীর উম্মত আমি হইলাম সেই মুসলমান। শুনে রাখো কাফের মুশরিক, আমি বলতে চাই আমি সেই মুসলমান যেই মুসলমানের একজন খলিফা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, আমি সেই মুসলমান। আমি কোন মুসলমান? শুনে রাখো ও কাফের মুশরিক, আমি হলাম সেই মুসলমান যেই মুসলমানের হাতে আল্লাহ রাব্বুল আলামিন আবার এই পৃথিবীর জমিনে কালেমার ঝান্ডা উদিত করবেন, গোটা পৃথিবীর জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন কালেমার ছায়াতলে নিয়ে আসবেন, আমি হলাম সেই মুসলমান, ঠিক কিনা? আমরা কি সেই মুসলমান হইতে চাই? দেখেন দেখেন আমাদের সেই মুসলমান হইতে হবে যেমন মুসলমান আমরা হইলাম। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন, তুমি কেমন মুসলমান, তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত, তুমি ঘুষকে অবিচার করো সাজিয়া প্রধান, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তাহলে